এক নম্বরে দেখো, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ক মিনিটে কম শব্দ শোনে, খ চোখ পিটপিট করে, গ অমনোযোগী হয়, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা কি করে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ চোখ পিটপিট করে। তাহলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা চোখ পিটপিট করে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে বোধ প্রতিবন্ধক শিক্ষার্থীরা ক নিঃসঙ্গতা পছন্দ করে, খ চোখের খুব কাছে এনে বই পড়ে, গ কোনো কিছু নির্দেশ লেখার সময় সহপাঠীদের বারবার প্রশ্ন করে, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে বোধ প্রতিবন্ধক শিক্ষার্থীরা কি করে? তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক নিঃসঙ্গতা পছন্দ করে। তাহলে বোধ প্রতিবন্ধক শিক্ষার্থীরা কি করে? নিঃসঙ্গতা পছন্দ করে। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে শিখন প্রতিবন্ধকতা যুক্ত শিক্ষার্থী ক ভুল বাক্যকে সংশোধন করে বলতে পারে না, খ নিঃসঙ্গতা পছন্দ করে, গ চোখ চুলকায়, নাকি ঘ কোনোটি নয়। তাহলে শিখন প্রতিবন্ধকতা যুক্ত শিক্ষার্থীরা কি করে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটির মধ্যে হয়ে যাবে ক ভুল বাক্যকে সংশোধন করতে পারে না। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে জ্ঞানমূলক ভাষা নৈতিক সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ হয় ক 6 থেকে 11 বছর বয়সে, খ 11 থেকে 20 বছর, গ 2 থেকে 6 বছর, নাকি ঘ 20 বছরের পর। তাহলে জ্ঞানমূলক ভাষা নৈতিক সামাজিক ও ব্যক্তিত্বের বিকাশ হয় কখন? তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ 2 থেকে 6 বছর বয়সে। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ভারতবর্ষে প্রথম অন্ধদের জন্য বিদ্যালয় স্থাপিত হয় ক 1887 খ্রিস্টাব্দে, খ 1885 খ্রিস্টাব্দে, গ 1884 খ্রিস্টাব্দে, নাকি ঘ 1889 খ্রিস্টাব্দে। তাহলে ভারতবর্ষে প্রথম অন্ধদের জন্য বিদ্যালয় স্থাপিত হয়, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে তোমার ক 1887 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রি অপারেশনাল স্তরের বিস্তার ক 7 থেকে 11 বছর, খ 2 থেকে 7 বছর, গ 11 বছরের তার বেশি, ঘ কোনোটি নয়। তাহলে প্রি অপারেশনাল স্তরের বিস্তার কখন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি হবে খ 2 থেকে 7 বছর। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে, বাল্যকালের বিকাশ হয় ক 12 বছর পর্যন্ত, খ 13 বছর পর্যন্ত, গ 15 বছর পর্যন্ত, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক 12 বছর পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে শিশুর দৈহিক পেশিগুলি পুষ্টি লাভ করে ও সবল হয় ক দৈহিক বিকাশের ফলে, খ ক্রিয়াত্মক বিকাশের ফলে, গ বাচনিক বিকাশের ফলে, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ ক্রিয়াত্মক বিকাশের ফলে। তাহলে শিশুর দৈহিক পেশিগুলি পুষ্টি লাভ করে ও সবল হয় ক্রিয়াত্মক বিকাশের ফলে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে শিশুদের মধ্যে আবেগমূলক নিরাপত্তার অভাব দেখা যায় যখন বাল্যকালে প্রাথমিক বিকাশ হয়, খ বাল্যকালে ধারণা শক্তির বিকাশ হয়, গ বাল্যকালে সামাজিক বিকাশ হয়, নাকি ঘ বাল্যকালে বাচনিক বিকাশ হয়। তাহলে শিশুদের মধ্যে আবেগমূলক নিরাপত্তার অভাব দেখা দেয় যখন, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক বাল্যকালে প্রাথমিক বিকাশ যখন হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে রাইটস অফ পারসোর্স উইথ ডিসেবিলিটি অ্যাক্ট আইনটি প্রণীত হয় ক 1994 খ্রিস্টাব্দে, খ 1998 খ্রিস্টাব্দে, গ 1997 খ্রিস্টাব্দে, নাকি ঘ 1995 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি হবে তোমার ক 1994 খ্রিস্টাব্দে। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ভারতবর্ষে অন্তর্ভুক্তি শিক্ষার প্রয়োজন ক 30 মিলিয়ন শিশুর, খ 10 মিলিয়ন শিশুর, গ 20 মিলিয়ন শিশুর, নাকি ঘ
40 মিলিয়ন শিশুর, তাহলে ভারতবর্ষে অন্তর্ভুক্তি শিক্ষার প্রয়োজন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক, 30 মিলিয়ন শিশুর। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নে দেওয়া আছে নিচের যে যোজনাটি SSA দ্বারা শুরু করা হয় সেটি হল ক, SYSS, খ, UEE, গ, DEPE, নাকি ঘ, IEDC। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক, SYSS। তাহলে নিচের যে যোজনাটি SSA দ্বারা শুরু করা হয় সেটি হলো SYSS। পরের প্রশ্নটি দেখো কী দেওয়া আছে, যে রাজ্যে সর্বাধিক শিক্ষাগত অন্তর্ভুক্তি প্রয়োজন সেটি হলো ক, কর্ণাটক, খ, উত্তরপ্রদেশ, গ, মধ্যপ্রদেশ, নাকি ঘ, পশ্চিমবঙ্গ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ, উত্তরপ্রদেশ। তাহলে যে রাজ্যে সর্বাধিক শিক্ষাগত অন্তর্ভুক্তি প্রয়োজন সেটি হলো উত্তরপ্রদেশ। প্রশ্ন দেখো কী দেওয়া আছে, কোন শিক্ষাবিদ ভগবানের কাছে শিশুর সঠিক শিক্ষক হয়ে ওঠার জন্য প্রার্থনা জানিয়েছিলেন? ক, মারিও মন্তেশ্বরী, খ, রুশো, গ, মারিয়া মন্তেশ্বরী, নাকি ঘ, কমেনিয়াল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক, মারিও মন্তেশ্বরী। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিন্ডার গার্টেন পদ্ধতি প্রবর্তক কে? ক, ওয়ার্ল্ড অফ, খ, রুশো, গ, ফ্রয়েবেল, নাকি ঘ, টারম্যান। তাহলে কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবক্তা হলেন কে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ, ফ্রয়েবেল। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে শিশুর জেদ হওয়ার কারণ কী? ক, বংশগতি, খ, পরিবেশ, গ, শিশু অনভিজ্ঞ তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে না, নাকি ঘ, শিশুর অনিচ্ছুক। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে তোমার গ, শিশু অনভিজ্ঞ তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। পরের প্রশ্নের মধ্যে দেখো কী দেওয়া আছে, শিশুরা কেন তাদের মনে ভাব ঠিকমতো প্রকাশ করতে অক্ষম? এর প্রাথমিক কারণ হলো ক, অভিজ্ঞতার অভাব, খ, জ্ঞানের অভাব, গ, ভাবনার অভাব, নাকি ঘ, শব্দভাণ্ডারের শূন্যতা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ, শব্দভাণ্ডারের শূন্যতা। পরের প্রশ্ন হলো ক, ক্রম বিকাশমুখী, খ, মুখস্থ শেখানো হয়, গ, অভিজ্ঞতা অর্জন করতে শেখানো হয়, ঘ, ওপরে কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক, ক্রম বিকাশমুখী। ওকে, তাহলে শিখন হলো কি? ক্রম বিকাশমুখী। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিন্ডার গার্টেন পদ্ধতিতে শিক্ষায় প্রথম থেকেই শিশুদের কীভাবে দেখা হয়? ক, প্রক্ষোভযুক্ত, খ, সব রকম প্রেষণাযুক্ত, গ, বুদ্ধিমত্তাযুক্ত, নাকি ঘ, কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ, সব রকম প্রেষণাযুক্ত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রাথমিক স্কুলে শিক্ষকদের প্রয়োজন, ক, সঠিক ডিগ্রি, খ, শিক্ষক শিখন ডিগ্রি, গ, ধৈর্য, ঘ, কোনোটি নয়। তাহলে প্রাথমিক স্কুলে শিক্ষকদের প্রয়োজন, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি হবে খ, শিক্ষক শিখন ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কবে প্রথম আমেরিকাতে প্রাথমিক প্রাক প্রাথমিক শিক্ষার ওপর জোর দেওয়া হয়? ক, 1961 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে, 1963 খ্রিস্টাব্দে, নাকি 1965 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে তোমার ঘ, 1965 খ্রিস্টাব্দে। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ওয়ার্ল্ড অফ শিক্ষা পদ্ধতির আরেক নাম কী? ক, স্টেইনার পদ্ধতি, খ, কিন্ডার গার্ডেন পদ্ধতি, গ, প্রাক প্রাথমিক শিক্ষা পদ্ধতি, নাকি ঘ, ওপরে কোনোটি নয়। তাহলে ওয়ার্ল্ড অফ শিক্ষা পদ্ধতির আরেক নাম কী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে তোমার ক, স্টেইনার পদ্ধতি। তাহলে ওয়ার্ল্ড অফ শিক্ষা পদ্ধতির আরেক নাম কী? স্টেইনার পদ্ধতি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যখন শিশু তার নবলব্ধ শিক্ষা অভিজ্ঞতা শিক্ষককে অভিজ্ঞতা বা অভিজ্ঞ শিক্ষককে শোনাবার সুযোগ পায়, ক, তার প্রক্ষোভের কারণ হয়, খ, তার আনন্দ হয়,
গ তার ধারণার জগৎ সুসংবদ্ধ হয়, নাকি ঘ ওপরে সবগুলি ঠিক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটির মধ্যে হয়ে যাবে গ তার ধারণার জগৎ সুসংবদ্ধ হয়। পরের প্রশ্ন দেখো কী দেওয়া আছে। ওয়ার্ল্ড অফ স্কুলগুলি কোন শিক্ষাক্রম অনুসরণ করে? ক কে ওয়ান, খ কে ফোর, গ কে থার্টিন, ঘ কে টুয়েলভ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ কে টুয়েলভ। তাহলে ওয়ার্ল্ড অফ স্কুলগুলি কোন শিক্ষাক্রম অনুসরণ করে? কে টুয়েলভ। দেখো কী দেওয়া আছে। মন্তেশ্বরীর মতে শিশুরা প্রথমে কীভাবে শুরু করে? ক অভিজ্ঞতা অর্জন করে, খ শোষণ পদ্ধতির মাধ্যমে, গ বই পড়ে, নাকি ঘ ওপরে সবগুলো ঠিক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে তোমার খ শোষণ পদ্ধতির মাধ্যমে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কবে প্রথম প্রাক প্রাথমিক স্কুল প্রতিষ্ঠিত হয়? ক 1816 খ্রিস্টাব্দে, খ 1817 খ্রিস্টাব্দে, গ 1837 খ্রিস্টাব্দে, নাকি ঘ 1838 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক 1816 খ্রিস্টাব্দে। তাহলে কবে প্রথম প্রাক প্রাথমিক স্কুল প্রতিষ্ঠিত হয়? 1816 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে নিচের কোনটি প্রাথমিক শিক্ষা পদ্ধতি? ক প্রাথমিক পদ্ধতি, খ বৌদ্ধিক পদ্ধতি, গ হেড স্টার্ট পদ্ধতি, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি হবে গ হেড স্টার্ট পদ্ধতি। দেখো কী দেওয়া আছে। কবে প্রথম মন্তেশ্বরি পদ্ধতির আমেরিকাতে প্রবেশ করে? ক 1907 খ্রিস্টাব্দে, খ 1909 খ্রিস্টাব্দে, গ 1910 খ্রিস্টাব্দে, নাকি ঘ 1911 খ্রিস্টাব্দে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ 1909 খ্রিস্টাব্দে। তাহলে কবে প্রথম মন্তেশ্বরী পদ্ধতি আমেরিকাতে প্রবেশ করে? 1909 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে মাদাম মন্তেশ্বরী কার প্রণীত পদ্ধতির নাম কী দিয়েছিলেন? মাদাম মন্তেশ্বরী তার প্রণীত পদ্ধতির নাম কী দিয়েছিলেন? ক মন্তেশ্বরী পদ্ধতি, খ সায়েন্টিফিক পেডাগগি, গ শিক্ষা শোষণ পদ্ধতি, নাকি ঘ ওপরে সবগুলি ঠিক? তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ সায়েন্টিফিক পেডাগগি। ওকে, পরের প্রশ্নটি দেখো। মন্তেশ্বরী শিক্ষার্থীদের বয়স অনুযায়ী কত ভাগে ভাগ করেছিলেন? ক 7 ভাগে, খ 4 ভাগে, গ 3 ভাগে, নাকি ঘ 2 ভাগে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ 3 ভাগে। তাহলে মন্তেশ্বরী শিক্ষার্থীদের বয়স অনুযায়ী কত ভাগে ভাগ করেছিলেন? 3 ভাগে।